नियमित रक्त दिले कत उपकार पावा जाय जानेन कि? रक्तदान महोदान, रक्तदान जीवनदान, किन्तु जानेन कि सेई साथे एकजन नियमित रक्तदातार कतटा लाभ हय एई रक्त दिये? একাধিক উপকার পাওয়া যায় নিয়মিত রক্তদানের মাধ্যমে। এমনকি মারণ রোগ ক্যান্সার সংক্রমণের থেকেও নিরাপদ পাওয়া যায়। মূলত 18 থেকে 45 বছর বয়সের মধ্যে শারীরিকভাবে সুস্থ নারী ও পুরুষ রক্ত দিতে সক্ষম। এক্ষেত্রে পুরুষের ওজন থাকতে হবে অন্তত 48 কেজি এবং নারীর ওজন 45 কেজি। সেই সাথে খাওয়া দাওয়ার 3 ঘন্টা পরে রক্তদান করা যায়। অনেকের ক্ষেত্রে দেখা যায় রক্ত দেওয়ার পর কিছুটা মাথা ঝিমঝিম করে, তবে এটা সাময়িক। আর যাদের এরকম সমস্যা হয় তাদের এই সময় হাঁটাহাঁটি না করে অন্তত 1 থেকে 2 ঘন্টা বিশ্রাম নেওয়া উচিত। রক্তদাতা যদি থামতে থাকে এবং অস্থির হন তবে তাকে স্যালাইন খাওয়াতে হবে। নিয়মিত রক্তদানের মাধ্যমে শরীর যেভাবে উপকৃত হয়, নিয়মিত রক্তদান করলে ক্যান্সার আক্রমণ হওয়ার ঝুঁকি কমে, শরীরের নতুন লোহিত রক্তকণিকা তৈরি হার বেড়ে যায়, এতে অস্থিমজ্জা সক্রিয় থাকে, দ্রুত রক্তস্বল্পতা পূরণ হয়, রক্তে কোলেস্ট্রলের মাত্রা কমে যায়, এর ফলে রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে, ফলে হৃদরোগ ও হার্ট অ্যাটাকের ঝুঁকি কমে যায়, রক্তদাতার শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে।